এরপরে এমনি বেলাল আপনি জানতে চাইছেন পুত্রবধূর জন্য শাশুড়ির খেদমত করা যায় কি না সরি ফরজ কি না পুত্রবধূর জন্য শাশুড়ির খেদমত করা এটা ফরজ না ওয়াজিব না এটা নৈতিক ব্যাপার এটা তার করা উচিত ফরজ ওয়াজিব না হলেও আমাদের অনেক কাজ করতে হয় তরকারিতে লবণ দেওয়া বা মরিচ দেওয়া এটা ফরজ না কিন্তু দিতে হয় না খাওয়া যায় না সেই জায়গা থেকে নিজের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শাশুড়ির সেবা করা উচিত কারণ স্বামী স্ত্রী মানে আপনার আপনার শাশুড়ির সন্তান যিনি আপনার স্বামী তিনি আপনার কাজে বা সব পুরো সংসারের কাজে ব্যস্ত এবং তার গোটা জীবন আপনার সংসার উন্নয়নে হয়তো ব্যয় হবি আল্লাহ তো তিনি বাইরে কাজ করছেন তার দায়িত্ব তার মায়ের সেবা করা অথব তিনি যেহেতু বাইরে কাজ করছেন এবং আপনার কল্যাণেও তিনি কাজ করছেন সেই জায়গা থেকে তার কাজটা আপনার করে দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরও মাথায় রাখা উচিত যে অন্যের মেয়ে আপনার সেবা করতে ইসলাম সাহিত্য থেকে বাধ্য নন এটা তার নীতিনৈতিকতার ব্যাপার শুধুমাত্র বাধ্য নন অতএব তাকে সেজন্য বাধ্য করা বা এটাকে তার ফরজ ওয়াজিব মনে করা এটা আমাদের জন্য অনুচিত এবং অন্যায় কাজ আল্লাহ আমাদের আমাদেরকে ধরনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার তফিক দান করুন এবং সবাইকে যার যার দায়িত্বের ভাবে সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমরা যেন অন্যের জন্য কলামুখী কাজ করতে পারি এরপরে রওনক মেহি মেহেরা আপনি জানতে চেয়েছেন ওয়ারিস ঠকানো ব্যক্তির কি ধরনের পাপ হবে সে কি জান্নাতে যেতে পারবে ওয়ারিসকে যদি কেউ ঠকিয়ে যান তাহলে তিনি অবশ্যই হারাম করেছেন এবং হারাম করার কারণে তার জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে এটা বান্দার হক অতএব মানে তার জান্নাতের পথটা খুব কঠিন থেকে কঠিনতর সেই জায়গা থেকে এই ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ মাফ করুন ওয়ারিসের হক যেন আমরা নষ্ট না করি আপনার আমার যারা ওয়ারিস আমাদের সন্তান বা আমাদের ওয়ারিস যারা আছেন তাদের জন্য আমাদের সম্পদে যে হিস্সা আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন এটা তাদের প্রাপ্য এটা তাদের অধিকার অথবা তাদেরকে সেই প্রাপ্য না দেয়া আমার সম্পদ আমি দিলাম না এরকম বলার কোনো সুযোগ নেই এটি গুণা হবে হারাম হবে জেরিন তাসিন চা জোহর নামাজ চার রাকা সন্নদ ছেড়ে দিলে কি গুণা হবে জহরের নামাজে চার রাখা শূন্য যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের হয় কারণ গুনা বলতে এখানে কবিরা গুণ হবে না বড়ো কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোটো গুণা হবে এবং ক্ষতি হবে কারণ সাল্লাম এটাকে কখনও ছাড়েন নাই নবিস্লাহিসাম কখনও ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুনাহ মানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এরপরে রাজিয়া সুলতানা জানতে চেয়েছেন পালক সন্তানকে কি পালক সন্তানকে সম্পদের ভাগ পাবে ও হল না পালক সম্পাদন সম্পদের কোনো ভাগ পাবে না তবে চাইলে আপনি তাকে কোনো সম্পদের কোনো অংশ ডোনেশন করে যেতে পারেন জান্নাত ফের জানতে চেয়েছেন মেয়েদের জন্য পুলিশের চাকরি পর্দা বজায় রেখে করা যাবে কিনা না পর্দা বজায় রেখে কীভাবে পুলিশের চাকরি করবেন যদি সেটা করার কোনো সুযোগ থাকে এরকম কোন জায়গায় আপনার ডিউটি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারবেন তবে পর্দা বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে তা না হলে এটি জায়েজ হবে না দাঁড়িয়ে পানি পান করা স্বামী দৃষ্টিভঙ্গে কি জানাব সাইদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাইদ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিমরা খাদিসে আসছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় তার মানে বিশ্বাদুল আসলামের কাছে বিষয়টি অপছন্দনীয় হ্যাঁ কখনো 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 বিশ্বাদুলাম দাঁড়িয়ে পান করেছেন শুধুমাত্র এটি হারাম নয় এটি বোঝানোর জন্য জিনিসটি হারাম নয় জায়েজ কিন্তু অনুত্তম কাজ অনুচিত কাজ মাকরুহ অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন ফারজানা রহমান জানতেছেন একটা মানুষের দুইবার আইকা দেওয়া যাবে কিনা না দুইবার আইকা দেওয়ার কোনো বিধান হিসেবে সরিয়ে নাই একবার আইকা দিবেন দ্বিতীয়বার আইকে দেওয়ার কোনো প্রয়োজন নাই মসজিদের মাইকে বিশেষ সাথে সবে কদর ইত্যাদি সারা জিকে রাজার করার হুকুম কি জানতে চেয়েছেন মামুন রশিদ এটি অন্যদের মসজিদের বাইরের লোকদের কষ্ট হয় দৃষ্টাব হয় এরকম যদি হয় তাহলে সেভাবে মসজিদের মাইক ব্যবহার করে রাতভর জিকে দোয়া ইত্যাদি আলোচনা করা জায়েজ নাই হারাম গুণা অন্যের ক্ষতি করে আপনি উচ্চস্বরে দোয়া জিকির করা এটা কোনো অবস্থাতে জায়েজ নাই বাচ্চা আছে অন্য বাইরে মানুষ ইবাদত করেন অমুসলিম আছেন অসুস্থ ব্যক্তি আছেন তাদের বিষয়টা বিবেচনা রাখতে হবে ইসলাম কোনো ব্যক্তিকে ক্ষতি করার মতো কাজ করার সুযোগ দেয়নি সেরকম কোনো কিছু করা যাবে না এরপরে এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে কিস্তিতে পণ্য দেওয়া সুদ হবে কি না আমি জিহাদ জানতে চাইছেন না কিস্তিতে পণ্য দিলে সেটা বিক্রি করলে এটা শুধু হবে না বিশানামের যুগেও সাবাইকরা অনেকেই কিসিতে বিভিন্ন পণ্য কেনা বেচা করেছে অথবা এটি সুদ হবে না এটি জায়দাস দৃষ্টিকোণ থেকে প্রিয় দর্শক